ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রী জল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন তো এতদিন ব্লগ দিতে পারিনি কারণ ফোনের কিছু প্রবলেমের জন্য তো আমি অশোকনগর থেকে শিয়ালদা যাবো তারা এক্সপ্রেস ধরার জন্য তো চলেন কীভাবে তারাপীঠ যাবেন খুব সহজে কম খরচে আপনাদের আজকে দেখাবো তো আমি অশোকনগর থেকে শিয়ালদায় পৌঁছে গেছিলাম তো শিয়ালদা থেকে প্রতিদিন সকাল সাতটা মা তারা এক্সপ্রেস ছাড়ে আপনারা যে কোনো মানে নর্মাল টিকিট কাউন্টার থেকেও কাটতে পারেন অনলাইন থেকেও কাটতে পারেন জেনারেল টিকিটও পাওয়া যায় রিজার্ভেশনও পাওয়া যায় তবে সিজেনের কিছু কিছু সময় আমাবস্যার ক্ষেত্রে আপনাদের রিজার্ভেশন করা প্লাস বাচ্চা যদি থাকে আপনাদের সাথে সেক্ষেত্রে রিজার্ভেশন করাটাই বুদ্ধিমান হবে আমরাও চলে এসেছি তারাপীঠ পৌঁছে গেছি দুপুর দেড়টার মধ্যে তো বারোটা দশ বাজে তো আমাদের এখান থেকে হাট থেকে তারাপীঠ যেতে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট টাইম লেগে গেছিলো তো আমরাও কিন্তু খুব এনজয় করেছি যাত্রাটা সন্ধেবেলার দিকে চলে এসছিলাম তারাপীঠ মন্দিরে আপনারা চাইলে সন্ধ্যা আরতি দেখতে পারেন একদম নাট মন্দির থেকে এখন খুব সুন্দর দর্শনের ব্যবস্থা করে দিয়েছে তো সে সেদিন যেহেতু আমাবস্যা ছিল সেহেতু চারিদিকে যজ্ঞানুষ্ঠান বিভিন্ন রকম মাঙ্গলিক কর্মসূচি চলছিল তার মধ্যে মায়ের যে রাজবেশ সেটা কিন্তু আমরা জায়েন্ট স্ক্রিনে দেখতে পেয়েছিলাম মন্দির কমিটির পক্ষ থেকে সুন্দর জায়েন্ট স্ক্রিনে মায়ের মঙ্গল আরতি দর্শনের ব্যবস্থা ছিল সম্মুখ থেকে মায়ের মাকেও আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি দেখেন মায়ের কি অপূর্ব রূপ আর মায়ের আরতিও আপনাদেরকে দর্শন করাচ্ছি জয় মা তারা সবার মঙ্গল করো মা সকলের মঙ্গল হোক আর এটা হলো মায়ের প্রধান পথ যেখান থেকে মূল মন্দিরে ঢোকা যায় মন্দিরটা তারাপীঠ মহাশাসনের ভেতরে আর যদি আপনারা সাইট সিন করতে চান সেক্ষেত্রে আরও একটা দিন এক্সট্রা থাকতে হবে আপনাদের এই যে মন্দিরটা পরিদর্শন করাচ্ছি এটা ভারত সেবাশ্রমের একটা মন্দির খুব সুন্দর মন্দিরটা সাজানো মানে অন্যান্য মন্দিরের থেকেও কম বলা চলে না আর এই হলো মা তারার প্রসাদ সবাই ভোগ দর্শন করেন ভোগ দর্শনে খণ্ডায়। তো তারপর ভোগ দর্শন করিয়ে সেই মন্দিরে আবার আপনাদেরকে নিয়ে আসলাম মন্দিরের ভিতরটা দেখুন কি অপূর্ব সুন্দর কারুকার্য করা হয়েছে এখানে কৃষ্ণের ছোট থেকে বড় হয়ে ওঠা সমস্ত কিছু লীলা কীর্তন ফুটিয়ে তোলা হয়েছে যেগুলো আপনাদেরকে বোঝাবে যে শ্রীকৃষ্ণর বকাসুর পদ কালীয় দমন থেকে শুরু করে ছোট বাচ্চার সাথে নিয়ে গেলে তারা খুব এনজয় করবে এই ভিতরটা দেখেন আরও কত কিছু আছে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি অষ্টশখীর সাথে যে কৃষ্ণের লীলা কীর্তন করেছিল সেটাও আছে এখানে মায়ের দশম মহাবিদ্যার যে মূর্তি সেটাও স্পষ্টভাবে এখানে আছে আশা করি আপনারা তারাপীঠে আসলে স দুটো দিন হাতে করে নিয়ে আসলে খুবই ভালো হয় আর এই ব্লগেরও আরও কিছু অংশ যেগুলো আমি আপনাদেরকে দিতে পারিনি ফোনে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হলো য দশ মহাবিদ্যার বিভিন্ন রূপ মায়ের আর এটা হলো মুন্ডমালিনীতলার দিকে যেতে তারাপীঠ রোড থেকে তলার দিকে যেতে যে আস ভারত সেবা আশ্রমটি পড়বে সেই সেবা সেবাশ্রমটির ভিতরে এত সুন্দর কারুকার্য করা আছে কাউকে বললেই দেখিয়ে দেবে তো আপনারাও ঘুরে আসতে পারেন এত সুন্দর জায়গা আরও বিভিন্ন জায়গা আছে এখানে স্কন আছে তারাপীঠ থেকে মিনিট কুড়ি পঁচিশ দূরে বিভিন্ন রকম মন্দির আছে এটা হলো মিম মা মুন্ডবালিনীর মন্দির এই মন্দিরটা অবশ্যই তারাপীঠ গেলে দর্শন করে আসবেন